নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা রীতা বড়ুয়া রায় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নবকুমার রয় আপনাদের সঙ্গে লেটেস্ট আপডেট নিয়ে বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হতাশ হলেন পার্শ্ব শিক্ষকরা চলুন বিস্তারিত আমরা জেনে নেব এই সংবাদটি সম্পর্কে তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক শিক্ষকদের সম্পর্কে কি খবর রয়েছে বন্ধুরা বর্ত বর্তমান পত্রিকার পনেরো জুলাই দু হাজার উনিশের খবর অনুযায়ী শিক্ষামন্ত্রী না আসায় হতাশ শিক্ষকরা শেষ মুহূর্তে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি আসবেন না আর তাতেই কিছুটা হতাশ হলেন তৃণমূল কংগ্রেসের পার্শ্ব শিক্ষক সংগঠনের সদস্যরা রবিবার রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতির ডাকে সভার আয়োজন করা হয়েছিল একুশে জুলাইয়ের সমর্থনই ছিল এই সভা তার জন্য এদিন শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন শিক্ষকরা। কিন্তু শিক্ষামন্ত্রী সভায় আসার কথা থাকলেও তিনি না আসায় হতাশ হয়ে ফিরতে হলো তাদের এদিকে বিকাশ ভবনের কাছে অবস্থানরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে দেখা করতে গেলেন সিপিএম বিধায়ক তথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বিধায়ক তন্ময় ভট্টাচার্য সেখানে শিক্ষকদের দাবি দাবা শোনেন তারা সরকারের ভূমিকায় সমালোচনা করেছেন বাম বিধায়করা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য